টনি মা মানাবল আমার গর্বের মধ্যে একটা মুহূর্ত আছে, কিন্তু কোন আলামত কোন বড় সবব আমার কাছে নেই, কিন্তু একটা মুহূর্ত আছে। সাথে রবি লাওয়াল, এই আমার দিকে একটু দৃষ্টি দেন না। সাথে রবি লাওয়াল, নয় রবি লাওয়াল, বারোই রবি লাওয়াল, তিন দিনের মধ্যে একদিন আল্লাহ রসুল মৌলুদ রসুল মানে দুনিয়ার তসে ভেনেছেন বেলাদত মুস্তফা সুবহানাল্লাহ। সাত তারিখ ন তারিখ তো বেশি বেশি আসে রসুলেরা উল্লেখ করেছেন বারোই রবি লাওয়াল রসুল দুনিয়া জমিনে তসে ভেনেছেন সুবহানাল্লাহ। আর কেন ওই দারম্য বারো সাউন সাউন কিন্তু বেশি বেশি উল্লেখ হয়েছে বারোই রবি লাওয়াল, বারোই রবি লাওয়াল। ওই একুজুর ভাই প্রশ্ন দিয়েছিলেন একুজুর হদ্দে ঈদ ঈদ আমরা হদ্দে রসুল আইও নি জানালে ঈদ বলতেছি যারা সন্তান দলগুলো আছো কৌমেলুত এবং জানিজিদ আপনাদেরকে বলতেছি এই যে ঈদ উল ফিতর কোথেকে আসলো, ঈদ উল আজহা কোথেকে আসো, কাবা শরীফে তো 360টা মূর্তি ছিল, এগুলোকে দুর্বৃত করে এই রসুলাবাদ মেরাজে গিয়ে ঈদ উল ফিতর আনলেন, ঈদ উল আজহা আনলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন, ঠিক না? দয়াল নবী না আসলে কোন ঈদ নাই, দয়াল নবীর ঈদ সারা ঈদ, ঈদ এ মিলাদুন নবী। আল্লাহ বলে দয়াল নবী কে দেবে ফেয়ে গেলে কুল বে ফাদিলাল্লাহ ওয়া বি রাহমাতি ফাবা যালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যে আমার হাবিবুল্লাহকে ফজল হিসাবে রহমত হিসাবে পেয়ে গেল দলবদ্ধ ভাবে জুলুস করা করে দরুদ সালাম করা করে আমার রসুলকে স্বাগত জানাও, গোটা দুনিয়াকে জানাই দাও এত বড় রহমতুল নবী যে নসিবে ধরেছে, এর থেকে বড় শুকরিয়ার পৃথিবী নাই, এর থেকে শুকরিয়ার পৃথিবী নাই। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ভাই রামরব্বীরা, আমাদের নবীর আগমনের দিনের থেকে বড় দিন আর সকল ঈদের ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার রসুলের আব্বা যান দুনিয়ার থেকে পর্দা মুবারক করলেন, করার পরে মামনা কান্তাসান মামনার দুইজন বান্ধবী ছিলেন, একজনের নাম ছিল সুফিয়া, আমার রসুলের ফুফু, কি নাম হইলেন সুফিয়া, কি নাম বললাম সুফিয়া আমার রসুলের ফুফু, আর একজনের নাম ছিল উম্মে আইমান, উম্মে রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন মহিলা মামুনাকে ভালোবাসতেন, জড়িয়ে ধরলেন মামুন আপনি কাঁদবেন না, আপনার স্বামী মারা গেছে আমরা বুঝতেছি, কিন্তু আমরা দুজন আপনার বান্ধবী হিসেবে থাকব, আপনার কাছে থাকব, আমরা আর কোথাও যাব না, জীবনে স্বামীও নেব না, আপনার কাছেই থাকব, মহব্বত করব। উচ্চ সুরে বলি একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। তাইলে মামুনা রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন, বান্ধবী হয়ে গেলেন কয়জন, দুইজন। আমার রসুলের দাদা সামনের ঘরে থাকতেন, মামুনার সাথে দুজন মহিলা থাকতেন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন রসুল তশরিফ আনবেন বারোই রবি লাওয়াল, সেদিন সুফি একটা কাজে চলে গেছে, উম্মা আইমান অসুস্থ হয়ে গেছে, উনি ডাক্তারের কাছে চলে গেছে, আজকে আমরা রাত্রে আসবো না, দুজন চলে গেলেন, প্রতিদিন একসঙ্গে থাকেন। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব মামুনাকে ডাকলেন, আমানা লাভাইক আব্বা যান, এই সুফিয়া কোথায়, উনি কোথায় গেল, আমেনা কোথায়, উনি উম্মাইমুন কোথায়, কত উনি অসুস্থ, উনি ডাক্তারের কাছে গেছে। হে এখানে কে বলে কথা বলে, উনি ডাক্তারের কাছে গেছে, তোমার আজকে তো আমিও থাকতে পারবো না, আমি কাবা শরীফের মতোয়াল্লি, আমার আজকে একটা বড় মিটিং আছে, রাত হয়ে গেলে আমি রাতে না আসতে পারি, সেখানে থেকে যেতে পারি সুবহানাল্লাহ। বলেন নিশ্চয়ই এর ভিতরে একটা একমত আছে, এর ভিতরে একটা একমত আচ্ছা যাক, তিনজন নাই, তিনজন নাই, তিনজন নাই,
উম্মাইমুন নাই, সুফিয়া নাই, আমার রাসূলের পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুও নাই, ঘরে কেউ নাই। 14 তারিখের 12 তারিখের চাঁদ আলো আছে তো? আছে। একটু জোরে বলেন না, আছে আলো আছে। আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল লব্বাইক বারি তালা, আমিনার ঘরে দেখো কেউ আছে কিনা। ও বারি তালা কেউ নাই, তাই আমিনার ঘরে কেউ নাই। আজকে আমার হাবিবুল্লাহকে আমি দুনিয়ার জমিনে তশরিফ পাঠাইবো, 18,000 মহলুকাত আমিনার ঘরের দিকে দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমিনার ঘরের দিকে দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। জিব্রাইল অবলম্বাই কবারে তাহলে একটু বলো, জান্নাত থেকে 60 জন মহিলা ডাকো, সাজিয়ে পারিয়ে জান্নাতি জিনিসপত্র নিয়ে আমার রসুলকে স্বাগত জানার জন্য ঘরে পাঠিয়ে দাও। কয়জন বললেন? 60 জন। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, অবারে তালা জান্নাতের মধ্যে একজন দুইজন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 উপরে নবী রাসূল আছে, তাদের স্ত্রী আছে, বোনেরা আছে, আমি কাকে ডাকব? 60 জন যে বলে দিলেন, আমি কাকে ডাকব? আল্লাহ নিজে শনাক্ত করে দিলেন, আমি যাকে বানাইলাম মা বাপ সারা, আমি যাকে মা বাপ সারা বানাইলাম হাওয়া আলাইহিস সালামকে ডাকো। দুই নম্বর, ফেরওয়ানের ঘরে থেকে এক মুহূর্ত আমি আল্লাহকে বলে নাই, আসিয়াকে ডাকো। তিন নম্বর, কাবা শরীফ বানানোর সময় যে মহিলা বেশি সহযোগিতা করেছিল হাজারাকে ডাকো, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ওনাকে ডাকো। কয়জন হলো? আর পৃথিবীর জমিনে নজির সৃষ্টি করেছি আমি আল্লাহ, বাপ সারা ছেলে দিয়েছি আল্লাহর নিদর্শন হিসেবে, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ামকে ডাকো। কয়জন? এই 60 জনকে নিয়ে আমানার ঘরে ঢুকাই দাও। জোরে বলেন না, এই 60 জনকে নিয়ে মা আমানার ঘরে নিয়ে আসলেন। আনার পরে মা আমানা বলে, ইতিপূর্বে এত সুন্দর মা, এই মা গুলোকে আমি আর কোনোদিন দেখি নাই। জিজ্ঞাসা করলাম, মা নাম তা? মা আপনারা কে? ও মা, আপনি আমাকে চিনবেন না, আমাদেরকে চিনবেন না, আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি, আনা হাওয়া, আনা মরিয়াম, আনা আসিয়া, আনা হাজারা, কেন এসেছেন? আমাকে কেন এসেছেন? কোটা কুল কায়নাত আপনার ঘরের দিকে তাকিয়ে আছে, রহমতের নবী তশরিফ আনবেন, ভেলাদত মুস্তাফা হবে, দুনিয়ায় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারাটা দেখবেন গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে, অন্ধকার ধ্বংস হবে, ব্যবসার ধ্বংস হয়ে যাবে, এখান কেয়ামত পর্যন্ত নূরের বাতি লাগিয়ে আজীবন কেয়ামত পর্যন্ত ইসলামটা জিন্দা লাগবে, আল্লাহর কুদরতের খুশবুটা কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী জাহির করতে থাকবে। উচ্চস্বরে বলুন, মা আমেনা বলে। তাদের সাথে কথা বলার পরে আমি আসমানের দিকে তাকাইলাম, দেখি না আল্লাহ, এখন বর্তমানে রাত, এটা কি রাত? ওয়ান নাহার ইজা তাজাল্লা ওয়াল্লাই লিজা ইয়াগাজা, আল্লাহ রাতে বলে, দিনে একটা কথা বললো, রাতে একটা কথা বললো, রাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। ও বাড়ি তালা, খবর পেয়েছি 60 জন মহিলা নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম মা আমানার ঘরে যাচ্ছে, রাতে বলতেছে আল্লাহ, খবর পেয়েছি দয়াল নবী বলে তশরিফ আনবেন, ইমামুল আম্বিয়া তশরিফ আনবেন, নবীদের নবী তশরিফ আনবেন, হাতেমুন নবী তশরিফ আনবেন। তো নবী যখন আসবে আর দিনে এসে নাপকি, নবীটাকে যদি রাতে ফাটান, আমি সেই নবীর নূর দিয়ে আমি অন্ধকারে আলোকিত হয়ে যাব। সঙ্গে সঙ্গে দিনের প্রশ্ন, রাতের কথা শুনিয়ে না, দয়াল নবীকে দিনে পাঠাইবেন, গোটা দুনিয়ায় দেখতে থাকবে। তাহলে এক একজনের মায়া, রাতের ফরিয়াত আছে, দিনের ফরিয়াত আছে। আল্লাহ বলে, ইন্নি আলামু মা লা তাআলামুন, তোমরা দুজনের কথা আমার জানা হয়ে গেছে, দুজন আমার নবীকে ভালোবেসেছো, সেই জন্য দয়াল নবীকে এমন একটা টাইমে পাঠাইলেন, রাতও নো দিনও নো, এটাকে বলে শুভেচ্ছা দেয়। রাতও খুশি হয়ে গেল, দিনও খুশি হয়ে গেল। উচ্চস্বরে বলুন, সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সদরাক, যেভাবে দয়াল নবীকে বক্ষ সদর করেছেন, মা আমানা বলে, আমি নিজের চোখে দেখতেছি, খোদাই অপারেশন শুরু হয়ে গেল, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলেকে এই 60 জন জান্নাতি মহিলা, ওরা 60 জনে একই সাথে হাত দিলেন, বেহেশতি ফোসাকে ভরা দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি ফোসাকে ভরা দুই নয়নে সুরমা লাগা, এলেন রসুল খাতনা করা, এলেন রসুল পাপি উম্মতের মায়ায় বারে রো,
এলেন রসুল দুনিয়ায় সালাত নিয়া অন্তর খুশি হয়ে যায় ঠিক না, মহরম মাস আসলে আমাদের অন্তর ভেঙে যায়, কারণ এই এজিদ বাহিনী গুলো ঔলাদ রাসূলকে শহীদ করেছে ঠিক না, এজিদ গুলো খুশি হয়ে যায়, আশিক রাসূলের অন্তর ভেঙে যায় ঠিক না, সেই জন্য ওয়াবিরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্যবধান কি আমরা যারা সুন্নি হক সুন্নি আছি আসল সুন্নি আছি, আমরা কিয়ামত পর্যন্ত নবীকে জানার থেকে তো ভালোবাসি বাসি, কিয়ামত পর্যন্ত ঔলাদ রাসূলকে আমরা কিয়ামত পর্যন্ত প্রশংসা করতে থাকবো, সুবহানাল্লাহ, নবীর ঔলাদের আল্লাহর ওলিদের প্রশংসা আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকবো। আর যেগুলো ওয়াবে খারেজি রাফেজি এরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে তারা মিম্বরে দাঁড়িয়ে ইমাম হুসাইনের প্রশংসা নো, প্রশংসা করতেছে কার, এজিদের প্রশংসা করতেছে কার ঠিক নিয়ে, ঠিক রে দে তোরা কি কর দে, এটা ওয়াজ সালাত দিয়ে দোয়া গুলো লিখতে নো, ওটা তোরা দেখছে দেখুনি তুই ফাইকে না না তোরা বদলা নই দূর দে বই ঘন্টা মত কিরবি তুই নকবি সৌদুল্ল তো কি রে দে আর খতম বুঝো তাই না, আল্লাহ আমল করিবে তৌফিক দাও, আমিন। কি কইলাম এই তো লাগেই কই, আমি কি কইতে মাছিলাম দা, ও আশিক রাসূল দয়াল নবীর আগমন ঠিক না, হজন সাজজন না মানে বলতেছেন বেহেশতি পোশাক ফরানো দয়াল নবী, সুরমা লাগানো হতনা করানো সীতা ফারানো এমন সাজিয়ে দয়াল নবীকে ইয়া করার জন্য নূর নূর হিসেবে আল্লাহ সুবহান তাআলা দুনিয়া জমিনে পাঠাইলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মামনা বলতেছেন এটা ছেলে নয়, জমিনে লাকাত দেরি দেখতেছি আমার ছেলে হাতটা এদিকে উল্টিয়ে সিজদার মধ্যে পড়ে, জোরে জোরে আমি মামনা নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতে শুরু করলো রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আমি বুঝে গেলাম এটা ছেলে নয়, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর নবী, এত বড় দয়াল নবী পেয়েছি, কাবা শরীফের মূর্তি ছিল 360 সবগুলোর মাথা নিচে করে ফেলেছে, আমাদের রাজত্ব শেষ, ইমামুল আম্বিয়া তশরিফ এনেছে ঠিক না, 360 মূর্তি ছিল, আমার রসুল বাদ দুরুবিত করে কাবাকে কাবা বানাইলো, সুবহানাল্লাহ, নইলে আজীবনে মূর্তি গুলো থাকত ঠিক না, এই যে বলে দিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের রুজু, আমি মোবাইলে শুনতেছি আহলে হাদিসের রুজু বলতেছে মক্কা মিনা মুজদালাফা আরাফা জামারাত এগুলো হলো হজর রুকন, মদিনা যাওয়া হজর রুকন ন, আহলে হাদিসের রুজু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমরা যারা মিডিয়ার ভাই আছো এই ফুটেজটা তোমরা টানবে টেনে তারপর আমার কথাগুলো দিবে, এমনি দিবে না, নইলে ওই বাতাল গুলো বলবে এটা হুজুরে মিথ্যা বলেছে, এটা আমি নিজে শুনেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন মক্কা মিনা মুজদালাফা আরাফা জামারাত হলো হজর রুকুম, মদিনা হজর রুকুম নয়, হজর রুকুম ব্যাকলের একটা লিমিট আছে, মদিনা কেন হজর রুকুম হবে, মদিনা হলো ইমানের রুকুম, মদিনা হলো ইমানের রুকুম, এটা হজর রুকুম হতে হবে না, আমার রসুল বলতেছেন কোন ব্যক্তি যদি মক্কায় এসে মদিনায় আসে নাই আমি রসুলের সাথে জিয়ারত করে নাই সে আমি রসুলের সাথে জুলুম করেছে, আমার রসুল বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাবাতি, যে ব্যক্তি আমি রসুলের রওজা পর্যন্ত এসে জিয়ারতে দাঁড়িয়ে গেল তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও, মন খুশি হলে হবে না, ফাঁসত্ত নামাজ পড়তে হবে তো, একটু জোরে বলেন না
কিছু না জানেন, কিছু না জানেন, আজান যখন শুনেছেন মসজিদে ঢুকে যান, খাতারের মধ্যে ঢুকে যান, আল্লাহু আকবার, নিয়তটা বেঁধে জমিনে লুড়াই ফেলেন। আল্লাহ বলে তুমি যখন এত কিছু না জানলো, আমি আল্লাহর ভয়ে মসজিদে যখন ঢুকে সিজদাত পড়ে গেলে ফেরেশতাকে বলো তার জীবনের গুনাহ মাফ করে দাও, ডরে ভয় হলো জমিনে লুড়াই ফেলেছে, আমি আল্লাহকে ভয় করেছে, আর কি করবে জীবনের গুনাহগুলো মাফ করে দে, মাফ করে দে। তো সেই জন্য কিছু না জানলো আল্লাহর ঘরে গিয়ে শুধু সিজদা মারতে থাকেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওবামা জননীয়ল অনরা মোবাইলত দুরু প্রজেক্টরের মধ্যে দেখতে লাগুন, অনলা কান ফদানো শিনে চললো, তোমার আল্লাহ ভালো হইলে ফুয়া সাবি এক আল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক নিয়ে কে ঠিক কইলে দে, মেহেদি অনুষ্ঠান আইলে বৌর ফাটা লিলা দে ফাল্লার ডালাই মারি ফেললাই, ঠিয়া গুন কি বার বড় বাড়ির তুই এনে দে না জামাই দিয়ে দে, তো ঠিক কইস দে। এখন বিয়া আর বিবাহ খেলাবন নাই তো, মেয়েদি অনুষ্ঠান দেখতে লাইতে তিনটা চারটা বাজে মিলা দে, তুই নাই দি দেখতে জামাই বলোর তাই গিয়ে সাথী তুই আন লই রে, ওই বাতি জ্বলে দে সাথী গুনেরি মারে মা সায়ার আর ডালাই মের গিয়ে আঙ্গুল দিয়ে ডলা মারলে আঙ্গুলি বিক্ষে গলে বগুয়া ভাই, বিডিওলা তো একদম জোয়ান জোয়ান ইটারা তো বিডিয়া মারে ভাবি একটু এদিকে বে থাকতে পারে সিটে গিয়ে গই, আজিও তো ফাইলত গলে গই, ওর নসিব বিবাহ হইয়ে না মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, যে বিবাহ বেড়াই হবে না বেশ হবে, যে বিবাহ বেড়াই হবে না অতিরঞ্জিত বেশ হবে, অতিরিক্ত টাকা খরচ হবে, যে কোনো মুহূর্তে বেড়াই হবে না কারণে বিলাসিতার কারণে আক্ত চলে যাবে, আক্ত কি ইয়ে গেই গই গেই গই আক্ত গেই গই। এখন বর্তমানে বিবাহ আর কিনা সন্দেহ আছে, ইয়ে না কেন বালা করে খানাল্ল হতা কেন রে, আর বিবাহ বিয়ে হইতে বিবাহ বিবাহ মূল হবে মনে করো বিয়ে হইব তো শুক্রবার দিন, কি বারে মেয়েদের অনুষ্ঠান বিজিত বারে হব বিবাহ, হ্যাঁ গুনাস পানতন কে জ্বালাই মেয়ে বানুই বড় করে নগদ দে, বিয়ে মেয়েদের অনুষ্ঠান আক্ত পারাই দে সোমবারে তিন চার দিন আগে কি পারাবি লিগি আক্ত পারাবি লিগি, আগ্রহ বাড়ানোর পরে আক্ত বাড়াই দিব দমাত্তে আগে না পরে আগে বলে অন্য খটা আছে দিয়ে এলে এদু গুমের ভিতরে কেন মারা মারে দিলি, বিয়ে বাড়ি দিব তো কি বেড়ায় বিচিতার দিন মেয়েদের অনুষ্ঠানে যেতে জানার আড্ডাখানা খুলি দিও কেকুক আনি দরম আনি নাইস গাঞ্জাতে লাগাই দিও তৈরি জীবের সোমবারে গিরে মার গিলিয়ে ইবাস্তার তো হলো শহর গিরে কি যার আক্ত মানে গিরে মারন আক্ত মানে কি না ইয়ে গিরে হলো সাজাতে মার গিলাম দি কি বাদ দিন ইয়ে হলো সাজাতে মিশিত বাদ দিন এক কয়ল অসে বাড়ি ছোট ধরমের একবারে গিরে শেষ নয়শো আন্নেকা সুন্নতি আর রসুল অর্ধে আন্নেকাও নিষ্পত দিন বিবাহ ইন ধর্মের অর্ধেক বিবাহ ইন ধর্মে ইয়ে ফুরাগাই বেলা দিয়ে মেয়েদের অনুষ্ঠানত রসুল বাগে ধর্মের অর্ধেক কই দে ফুরাগাই দে কি ইয়ে আক তো আছে না গেই গই এখন শুক্রবার দিন মেজান খাবাই বৈরাত খাবাই বউ গড় তাইনি বউ গড় তানি আর কেউ আক্ত করাই না এসে কম নেই খলে বে খলে গোসা নইও ফেরত ফুয়োগ আই গেই গই আক তো তো বিশির দ্বারে লাইন খালা যে গেই গই এটা তো আর শুক্রবারে বওয়ানি রে আর আক তো ফড়াইয়ে না গিরে জুড়ি গেই কি বেড়ে বান্ডিল দি কি বেড়ে এখন পাতল করে গোসা হইয়ে ফেললা ইয়ার তো কথা নাই উন কথা উন ওয়াস তাহলে সোমবারে গিরে ছুটি যাতে বিশেষবার দিন
শুক্রবার দিন নাজান খাই উঠে তুম বরিয়াত খাই বিন্ডার উল্টাইরে গরত গেই গই জানার বাদ দি বউরা রক্ত করাই নি বউ আছে না গেই গই বউ আছে আক্ত গেই গই তা আক্ত গেল গই হঠাৎ করি গো বুয়া যদি গর্ব তাইয়ে শুদ্ধ হই না অশুদ্ধ হইয়ে শুদ্ধ হই না অশুদ্ধ হইয়ে দেখ তুম তোরা বালা বুঝর তো অশুদ্ধ হইয়ে রে এই হাম্মান যে গরিব এলর তেগুন দায়বদ্ধ হইব হন ফোয়া কেন শুদ্ধ হইব ফোয়া কেন তোমার বাদ দিব এত খ্রিস্টানি কিলে দে এই খ্রিস্টানি এগুন লাই দেরি সারা বাংলাদেশ হুজুর আছে এই আর আর আজিজুলক সারা বাংলার রহমতুল্লার কাছে বলো গো মানুষ গিয়ে ফাঁস ফোয়ার বাপ খবর সারা বাংলাদেশ হুজুর কাছে আট হাজার গেই দে হুজুর কে বর মিনত করি গড়াইয়ের অনার কাছে আসি দে এনার গেরাইমে মলে ঠলে এগুন নৌ ধরি গুড়া গাড়া এখন অনে বড় হুজুরের কাছে আসি দে অনে কি ট্যাবলেট কনফারেন্সের মধ্যে দেওয়া নেই আজিস এত হেলাম দারণে তো ওই কিলে সুস দে অন তুন কান ফতুয়া লাই আসি দে কি ফতুয়া কত বউল দুমকাই বাজি গিয়ে খোঁজ যোগ্য তো বাজি গিয়ে বুড়াতে গেলে বউরা তিন তালাক করে ফেলাই এসে খাওয়ার নি তো ফোয়াজ তো কব বউরে তিন তালাক দিবেলে এখন আই ফারার টিকিন না বাড়ির দোয়ানত বইন না বাড়ির ভুয়া চাল্লাই টিকিন না বাড়ির এক একজনে কত ওটা বুড়াতে গেলে তুই জন কি কাম করি বেলালি ভুয়া এগদে তোমার এই বাক্য কথা আমি হয়তো কোনো কইয়ে সার দোয়ানত বইন না বাড়ি এটা মানে জগতে বুড়াতে গেলে বজারে দিলি না তোর সৌ দিব কনে এখন আই টিকিন না বাড়ির মুসিবতত পড়ি গই উজুর এখন আই ক্যাং করিগুম অনাসারে বাংলা সুদূর কাছে আছি দে ঠিয়া বস দিয়ম একানা করি বলাই তেরগুম দে লের ফের কোনো ফনি সোনা তিন তালাক তো দিবে লাই বলাই তেরগুন দিল এখন একটার আছে নি সারা বাংলা সজুর কথা ফোন না আগুন ফুটতে মিন্ন তো ইয়ে আগে তুই টিয়া দর্শ জমা কর আগে টিয়া দর্শ কি কর মইলে তোর বউ তালাক হইয়ে বিলে কইলে তুই মুতি বেলাই রে দিয়ে দূর দায় যাবি কই আর এটা টিয়া দিছি তো তুই মুতি বেলাই যাবি কো দিয়ে দূর যাবি কই তুই আগে টিয়া দর্শ কি কর জমা কর টিয়া দশ টিয়া জমা লই সদা বেলা ঘ বউর কল্য করি তালাক দিয়স সদা একবার সাবাতি তিন ঠেলা দিবে লাই শেয়ার বাংলা ওদের দিবে লাই বহুত ভালো হইয়ে হচ্ছে তোর মেয়েদি অনুষ্ঠানত হন নাইস গান হইয়া না হচ্ছে কত হুজুর হন ফল হই না হন হইব আবু সুলতানের বিয়ে বলে কথা লারার বাজা আমি তো না অনেবল কি হইতে রাখো গোটা বই জাল উড়ে গেলে আয়র করি বুট করি গেলে ইয়ে লড়াই বা জানি সারা বাংলা সজুর কত বহুত সারা নৌকি নয় সারা নয় ইবাদতে তিন তালাক বুঝল হয়ে ফেলাইলে মাঝে তাই গিয়ে না কি সারা নয় সারা বাংলা ডাক তো দানাই ওটা বিয়েতে থেকে বহুত সারা হইব তোর বিয়েও তো নয় ওই ফোয়া ভাস তুম বেউ জারু গো বেড়া তোর বুঝাই পারি নি লজ করি হইল এর করি আমল করে আন লই গেল আল্লাহ আমল করিব তৌফিক দান করো তোর বিয়ে নো বউ ফোয়া ফোয়া তুমি বেগুন জারু গো তোর কি ইয়া না নয়া করি তুই আক্ত করিয়া বেলে যা করিবি এখন করিবি দে না আগর কিন্তু গিরে ছুটি গেইতে বহুত আগে যেদিন লড়াই বাজাই না যেমন ফলে পারে কি বুঝে চারগি নে আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ওবা মা বই নল ফাঁসত নামাজ দোয়া ঠিক মজিম ফরিক সংগঠনের বাই হলে বহুত সুন্দর করে আজি মুসা মা বললাম সাজাইয়ে মাতবত্তি মানুষে গিয়ে গই আল্লাহ প্রত্যেকের কবুল করক মিডিয়ার বাই হলের কবুল করক লাইভের মধ্যে যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ আপনাদেরকেও কবুল করক আমিন ইয়া নবী সালাম